প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছে তোমরা। আজকে দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া অ্যান্ড ইলাস্ট্রেটরের প্রথম অংশ আলোচনা করব। একই রকম দেখতে? প্রশ্ন করা হলে উত্তর হবে না। একটা ছবি হচ্ছে কেবল আউটলাইন করা, একটা ছবিতে কালার দিয়ে ফুলফিল করা। তো এটা কিভাবে করা সম্ভব? অবশ্যই ইলাস্ট্রেটরের মাধ্যমে। আজকে আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে আমরা জানতে পারবো, ইলাস্ট্রেটর সম্পর্কে বলতে পারবো, ইলাস্ট্রেটর চালু করে স্ক্রিন পরিচিতি বলতে পারবো, টুল ও প্যালেট পরিচিতি বর্ণনা করতে পারবো, ফিল, স্ট্রোক, কালার, গ্রেডিয়েন্ট ও নান এর কাজ বলতে পারবো। প্রথমে আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে জানি। ইলাস্ট্রেটর হচ্ছে মূলত ছবি আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা এবং অন্যান্য ডিজাইন তৈরি করার প্রোগ্রাম। ফটোশপ প্রোগ্রামের সাহায্যে যেমন ডিজাইনের কাজ করার সুযোগ খুবই সীমিত, তেমনি ইলাস্ট্রেটরে ছবি সম্পাদনের সুযোগ প্রায় নেই বললেই চলে। ইলাস্ট্রেটরের প্রধান কাজই হচ্ছে অঙ্কন শিল্পের কাজ। কম্পিউটার ব্যবহার করে ডিজাইনের কাজ করার জন্য আরো অনেক প্রোগ্রাম রয়েছে, কিন্তু কাজের সুবিধা এবং বৈচিত্র্যের জন্য, বিশেষ করে পেন টুলের ব্যবহারের জন্য ইলাস্ট্রেটরের চাহিদা বেশি। এসব কারণে ইলাস্ট্রেটর প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। আমরা এখন একটি ইলাস্ট্রেটর আঁকা ছবি দেখব। ছবিটি খুব সুন্দরভাবে আঁকা যায় যা ইলাস্ট্রেটরের মাধ্যমে। ইলাস্ট্রেটর চালু করা, আমরা কিভাবে ইলাস্ট্রেটর চালু করব? স্ক্রিনের নিচের দিকে বাম কোণে স্টার্ট বাটনের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে একটি মেনু তালিকা আসবে। এই মেনু অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাই আউট মেনু পাওয়া যাবে। এই ফ্লাই আউট মেনু তালিকা থেকে অ্যাডোবি মাস্টার কালেকশন মেনুতে ক্লিক করলে আরেকটি ফ্লাই আউট মেনু আসবে। এই মেনুতে অ্যাডোবি প্রোগ্রামগুলোর তালিকা পাওয়া যাবে। এই তালিকা থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামের নামের উপর ক্লিক করলে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি চালু হবে। ইলাস্ট্রেটরের স্ক্রিন পরিচিতি, আমরা প্রথমে ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন করার পর এমন ধরনের দেখতে পারবো। সেখানে প্রথমে টাইটেল বার উপরে যেটা থাকে এটা হচ্ছে টাইটেল বার, তারপর মেনু বার, টুল অপশন বার, এটাকে বলা হয় টুল অপশন বার, টুল বার, এটাকে পুরোটাকে একসাথে টুল বার বলা হয়, তারপর হচ্ছে প্যালেট, এই অংশটা প্যালেট থাকে, পুরোটা অংশ জুড়ে প্যালেট থাকে, এবং নিচে এটা হচ্ছে স্ট্যাটাস বার আর ছবি অংশ। এখানে আমরা ছবি অঙ্কন করব এই পেজটার মধ্যে। ইলাস্ট্রেটরের নতুন ফাইল তৈরি করা, ফাইল মেনু থেকে নিউ কমান্ড দিলে অথবা কিবোর্ডের কন্ট্রোল বাটনে চেপে এন বাটনে চাপ দিলে নিউ ডায়ালগ বক্স আসবে। নিউ ডায়ালগ বক্সে নিউ ঘরে ফাইলের জন্য একটি নাম টাইপ করতে হবে, যেমন অঙ্কন। এক্ষেত্রে অন্য যে কোনো নাম ব্যবহার করা যায়। পেপার সাইজের মধ্যে ইউনিট ঘরের ড্রপ ডাউনে ক্লিক করলে বিস্তৃত ড্রপ ডাউন তালিকা পাওয়া যাবে। এখান থেকে প্রয়োজন অনুযায়ী মাপের একক নির্ধারণ করে নিতে হবে। ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ নির্ধারণ করতে হবে। কালার মোড অংশে আরজিবি
এবং CMYK নামে দুটি অপশন পাওয়া যাবে, একটি নির্বাচন করতে হবে। সবশেষ ওকে বাটনে ক্লিক করলে ডায়ালগ বক্সটি চলে যাবে এবং কাজ করার জন্য নতুন একটি উইন্ডো পাওয়া যাবে। ইলাস্ট্রেটরে নতুন ফাইল তৈরি করা আমরা একটু এখন ছবির মাধ্যমে দেখব। প্রথমে যেই উইন্ডোটা থাকবে সেখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা নিউ অপশনে ক্লিক করব। এখানে নিউ অপশনটা রয়েছে, নিউ অপশনে ক্লিক করলে আমরা এই ডায়লগ বক্সটি দেখতে পাবো। এই ডায়লগ বক্সটি নিউ ডকুমেন্টের মধ্যে প্রথমে নাম দেব, তারপর এখানে পেপার সাইজ, ইউনিট, এগুলো ড্রপ ডাউন থেকে দিতে হবে যে কোনটা চাচ্ছি, তারপর ওরিয়েন্টেশন দিতে হবে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, তারপরে কালার মোড এখানে সিলেক্ট করে দিতে হবে, তারপরে আমাদের নতুন ফাইলটি কাজ করার জন্য ওপেন হবে। একবার একটা কাজ করে দেখে দেখাবে তুমি তোমার কম্পিউটারে কিভাবে ইলাস্ট্রেটর প্রোগ্রাম চালু করবে, কমান্ড লিখে তুমি দেখাবে। এবারে আসি ইলাস্ট্রেটরের টুলবক্স পরিচিতি। ইলাস্ট্রেটর সফটওয়্যারের বাম দিকে যে বারটি থাকে সেটাকে বলা হয় টুলবার বা টুলবক্স। এখানে অনেকগুলি টুল রয়েছে, যেই টুলগুলোর সাহায্যে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর প্রোগ্রামে কাজ করে থাকি। এর মধ্যে যেগুলি সবচেয়ে জনপ্রিয় সেগুলি সবচেয়ে উপরের দিকে থাকে, প্রথমে সিলেকশন টুল, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল, তারপর ম্যাজিক ওয়ান টুল, তারপর সে ডাইরেক্ট সিলেকশন লসো টুল, তারপর পেন টুল। যে যে টুলের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইলাস্ট্রেটর। এভাবে অনেকগুলি টুল রয়েছে। এখানে ফিল কালার বা গ্রাডিয়েন্ট ফিল নান, এখান পর্যন্ত অনেকগুলি টুল রয়েছে, সবগুলি টুল এর নামগুলি তোমরা একটু দেখে নেবে। টুলের বিস্তারিত দেখি, যেমন এখানে সিলেকশন টুল আর এখানে আছে ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশন টুলের ডান কর্নারের নিচে দেখো একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন দিয়ে বোঝায় যে এখানে আরো কিছু সাব টুল রয়েছে, যেমন এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে ডাইরেক্ট টুল আর গ্রুপ সিলেক্ট টুল, এই দুটি এখানে রয়েছে। তারপরে এখানে আসো ডাইরেক্ট সিলেকশন লেসো টুল। ডাইরেক্ট সিলেকশন লেসো টুলের মধ্যে ডাইরেক্ট লেসো টুল এবং সিলেক্ট লেসো টুল, এই দুইটা রয়েছে। তারপরে আসো প্যান টুল। প্যান টুলের মধ্যে প্রথমটা প্যান টুল, তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপর হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই চারটা টুল এখানে রয়েছে প্যান টুলের জন্য সাব টুল এগুলি। তারপরে আরেকটা আছে লাইন টুল। লাইন টুলের মধ্যে লাইন, আরসি, তারপরে স্পাইরাল, রেক্টেঙ্গেল, গ্রিড আছে, পোলার, এরকম ধরনের এখানে অনেকগুলি সাব টুল রয়েছে। এমন করে প্রত্যেকটার এই যেগুলি ড্রপ ডাউন রয়েছে, দ্যাট মিন্স ডান কর্নারের নিচে ড্রপ ডাউন জন্য তীর চিহ্ন রয়েছে, প্রত্যেকটারই এরকম সাব টুল রয়েছে। আমরা সাব টুলগুলি গুরুত্বপূর্ণ গুলি তো দেখলামই, বাকিগুলি আমরা দেখে নেব। এবারে আসি আমরা প্যালেট পরিচিতিতে। প্রথমে আমাদের যেগুলি গুরুত্বপূর্ণ প্যালেট সেগুলো হচ্ছে লেয়ার, অ্যাকশন, লিঙ্কস, স্টাইল, সোয়াচ, ব্রাশেস, সিম্বল, অ্যাপিয়ারেন্স, নেভিগেটর, ইনফো। এই প্যালেটগুলি আমরা সাধারণত ইলাস্ট্রেটর প্রোগ্রামের ডান পাশে অবস্থান করতে দেখব। যদি প্যালেট কোনোটা দেখা না যায় তাহলে আমরা ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন করার পর কন্ট্রোল ডব্লিউ চাপলে আমরা
ইলাস্ট্রেটরের প্যালেট গুলি দেখতে পাবো। সেখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী প্যালেট আমরা নিয়ে এসে এখানে কাজ করতে পারবো। এবারে আমরা দেখি ফিল ও স্ট্রোক। একটি অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে বলা হয় স্ট্রোক এবং ভেতরের অংশকে বলা হয় ফিল। ফিল ও স্ট্রোক সোয়াচের ব্যবহার কালার প্যালেটের সাথে সম্পর্কযুক্ত। ফিল সোয়াচটির সক্রিয় অবস্থা কালার প্যালেটের কালার স্পেকট্রাম বার, যে রঙের উপর ক্লিক করা হবে সিলেক্টেড অবজেক্ট, অবজেক্টের ভেতরের অংশ সেই রঙে পূরণ হবে। স্ট্রোকের রং স্পষ্টভাবে দেখা বা বোঝার জন্য স্ট্রোককে মোটা করে নেওয়া যেতে পারে। স্ট্রোক প্যালেটের ওয়েট ড্রপ ডাউন মেনু থেকে আপাতত কমপক্ষে 10 সিলেক্ট করতে হবে। এ পর্যায়ে রং প্রয়োগ ও পরিবর্তন করলে তা স্পষ্ট দেখা যাবে বা বোঝা যাবে। আমরা একটু চিত্রে দেখি। এখানে যে কালার প্যালেটটা আছে, কালার প্যালেটটা এখানে ব্যবহার করা হচ্ছে এবং টুলের মধ্যে টুল বারের মধ্যে যেটা আছে এখানে টুল বারটা সেখানে ব্যবহার করা হয় কালারের জন্য। কালার গ্রেডিয়েন্ট ও নাল। ফিল ও স্ট্রোক সোয়াচের নিচের সারির তিনটি আইকন হচ্ছে যথাক্রমে কালার গ্রেডিয়েন্ট ও নাল। কালার আইকন ক্লিক করলে রঙের প্যালেট এবং গ্রেডিয়েন্ট আইকন ক্লিক করলে গ্রেডিয়েন্ট প্যালেট সক্রিয় হয়। নান আইকন ক্লিক করলে সিলেক্টেড অবজেক্টিভ ফিল বা স্ট্রোকের রং নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যায়। অবজেক্টটি কোনো রং বা গ্রেডিয়েন্ট দিয়ে পূরণ করা হয়ে থাকলে প্যালেটে সেই রঙও প্রদর্শিত হবে। অবজেক্টটি সিলেক্টেড থাকলে অবজেক্টের রং ও পরিবর্তিত হবে। যেমন এখানে হচ্ছে এটা এটা হচ্ছে মূলত কালার গ্রেডিয়েন্ট ও নান, এই তিনটা আইকন এখানে রয়েছে। এখন তোমাদেরকে কিছু মূল্যায়ন করা যাক। কোন টুলটির জন্য ইলাস্ট্রেটরের জনপ্রিয়তা সবচেয়ে বেশি? ফিল স্ট্রোকের জন্য কোন প্যালেট ব্যবহার করা হয়? নান আইকনের কাজ কি? এগুলি জবাব তোমরা দেবে। বাড়ির কাজ, তোমরা বাড়িতে একটা কাজ করবে, যদিও এমসিকিউ পদ্ধতির প্রশ্ন উত্তর হয় তোমাদের, তারপর এই কাজটা তোমরা একটু করে রাখবে, তাহলে এমসিকিউর জন্য অনেক উপকারী হবে। ইলাস্ট্রেটরের সাহায্যে কি কি ফলপ্রসূ কাজ করা যাবে বলে তুমি মনে করো, এটা বর্ণনা দাও। এটার একটা প্যারা লিখবে, কমপক্ষে লিখে তোমরা খাতায় এটা দেখাবে। ধন্যবাদ আজকে পাঠে সাথে থাকার জন্য। পরবর্তী পাঠে আবারও দেখা হবে। আমাদের প্রতিটি মুহূর্ত ফুলের মতো সুন্দর হোক।